যেটা আল কোয়াসিস যাচ্ছি, মানে বাসের টিকিট অনলি 3 টাকা পেয়ে যাবেন। বাসের সবার সামনে বসে যাচ্ছি, এখানে কি সুন্দর পরিবেশ। কেউ থাকুক আর না থাকুক, একজন লোকও নাই, তারপরও তার ডিউটি এই সেট থেকে ওই সেলে চলে যেতে পারে। এয়ারপোর্ট টার্মিনাল 2,
রাখে 10,000 12,000 8,000 এটা হচ্ছে একটা প্রবলেম। এই জন্যই আর কি এখানে মানুষজন আর কি সবাইকে বিশ্বাস খুব কম করে। তো আমি এক জায়গায় আজকে কোটেশন দিচ্ছি, এখানে মানুষ আমি যা দেখলাম মানুষ 7,000 8,000 করে দিচ্ছে। এটা দেখেন পুলিশের গাড়ি, অল টাইম সিগনাল, অলওয়েজ ফলোয়িং দ্য রুলস। তো আমি চাচ্ছি যে এই কাজটা আমি পাই। এটা 12-তলা একটা বিল্ডিং, এখানে আমি অলরেডি কোটেশন দিচ্ছি, যদি আল্লাহ চায়, আল্লাহ কারিম করে, তো আমি এ ওয়ার্ক কাজ পা যায়, তো আমাকে খুব খুশি হবে। ये देखो सिग्नल में आया, सब गाड़ी रुक गया, कोई सिग्नल नहीं तोड़ा। ये बहुत अच्छा बात है, कैमरा फिट है, अगर कोई तोड़ेगा तो इसका जरिमाना आएगा, इसका लाइसेंस में पॉइंट कटेगा। ठीक है, कितना सस्ता है, कितना इजी है, कितना कंफर्टेबल है। तो हमी एटे बोलते चाहिए जे मानुष ऑनेस्टली सततार साथे काज करले जेखने जान भालोभावे काज करते पारबेन। हमी चाहतेछि जे কিছু লোক, আমার 10 জন লোক লাগবে, হ্যাঁ, টাইলস ফিটার, রং মিস্ত্রি, প্লাম্বার এবং কিছু হেল্পার। হ্যাঁ, আপাতত এই 1-2 জন লোক লাগবে, মোট 10 জন লোক আমি আনাবো এক সপ্তাহ কি 15 দিনের মধ্যে, কিংবা সর্বোচ্চ হ্যাঁ 15-20 দিনের মধ্যে আমি এটা একটা রিকোয়ারমেন্ট দিব। এবং তাদের থাকার ব্যবস্থা আমি নিজেই করে দিব, সে শুধু তারা নিজেরাই রান্না করে খাবে, তাদের মাসে বেতন কত হবে, এগুলো সব কিছু আমি আপনাদেরকে জানিয়ে দেব। তো আপনারা আমার জন্য দোয়া করবেন যেন আমি এখানে ভালো একটা কিছু করতে পারি। তো আমি সামনে স্টেশন ব্রিজে নামবো, তো এই জন্য আমি আর বেশি কিছু করলাম না। দর্শন
দোয়া করবেন যেন আমি আল্লাহর রহমতে ভালো কিছু করতে পারি, কারণ ভালো কিছু করার জন্য এখানে আসা, বাংলাদেশ থেকে লোকজন নিয়ে আসবো তাদেরকে যেন খুশি রাখতে পারি। ঠিক আছে, তো আমি বিল্ডিং এ যাই, যাওয়ার পরে বিল্ডিং এর কিছু ভিডিও থেকে দেবো। ঠিক আছে, তো ভালো থাকবেন।